গাজার দক্ষিণাঞ্চলে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস এলাকায় জড়ো করা হচ্ছে গোলাবারুদ ও ট্যাঙ্ক। রাফাহ সহ এলাকায় একটি বাড়িতে হামলায় আল জাজিরার এক সাংবাদিকের পরিবারের বেশ কয়েকজন সদস্যের মৃত্যু হয়েছে। এদিকে গাজায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। অন্যদিকে যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটির কথা রয়েছে আজ। গাজার দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করায় ফিলিস্তিনিদের মধ্যাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় ফের তাণ্ডব চালিয়েছে আইডিএফ। এছাড়া পশ্চিম তীরের বানি নাইম ও জেনিন শহরে ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে বিধ্বস্ত হয়েছে শরণার্থী শিবির সহ বহু স্থাপনা। খাদ্য, পানীয় ও ত্রাণ সংকটে গাজায় দিন দিন ক্ষুধার্তের সংখ্যা বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা বৃদ্ধি না করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে জানিয়েছে সংস্থাটি। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে স্থানীয় সময় মঙ্গলবার সাধারণ পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে যুদ্ধবিরতির খসড়া সংশোধনের জন্য আবেদন করেছে যুক্তরাষ্ট্র। গেল 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার নিন্দা প্রস্তাব সংশোধনীতে সংযোজনের আবেদন জানিয়েছে দেশটি। গাজা উপত্যকার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ইসরায়েলি বাহিনী ধ্বংস করেছে বলে মন্তব্য করেছে অস্ট্রেলিয়ার শতাধিক ইতিহাসবিদ। একটি খোলা চিঠিতে সই করে তারা বলেন, ফিলিস্তিনিদের হত্যা ও ওই এলাকায় সংকট সৃষ্টি করে তাদের বসবাস অসম্ভব করে তোলাই আইডিএফ এর মূল লক্ষ্য। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।